নমস্কার বন্ধুরা ভারতে আবার হোয়াটসঅ্যাপ আতঙ্ক ফিরে আসতে চলেছে অর্থাৎ ভারতে হোয়াটসঅ্যাপ তাদের যে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করা নিয়ে একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছিল দু হাজার একুশে আটই ফেব্রুয়ারি এর মধ্যে যদি আপনি হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করেন আপনার হোয়াটসঅ্যাপটি ডিলিট যাবে এইরকম একটা নোটিফিকেশান দিয়েছিলো এবং এটা নিয়ে আমি আমার ভিডিওতেও দিয়েছি চ্যানেলে এবং সেখানে ডিটেলস বলেছি কী সমস্যা হচ্ছে এবং কী সমস্যা ভবিষ্যতে হবে এবং সেই সঙ্গে এটা নিয়ে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কেসও হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে হোয়াটসঅ্যাপে ধমক দেওয়া হয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ তাদের নীতিতে পরিবর্তন করছে না হোয়াটসঅ্যাপ তাদের গোপনীয়তা নীতি অর্থাৎ প্রাইভেসি পলিসির কিছু চেঞ্জ করে পুনরায় আবার নিয়ে আসছে আজকে আমি আপনাদের বলবো যে এই যে ভারতে হোয়াটসঅ্যাপ তাদের যে নতুন গোপনীয়তা নীতি অর্থাৎ প্রাইভেসি পলিসি নিয়ে আসছে তার লাস্ট ডেটটি কবে এবং তারপরে কি আর কিছু কিছুদিন সময় পাওয়া যাবে যদি না করা হয় তাহলে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো ডিলিট হয়ে গেলে তো পুরনো গ্রুপ এবং চ্যাটও কি ডিলিট হয়ে যাবে যদি কারো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যায় হোয়াটসঅ্যাপটি যে অ্যাকাউন্টটি যে নাম্বারে অ্যাকাউন্টটি ছিল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করার পরে যদি অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যায় তাহলে কি সে পুরনো ওই যে নাম্বারটা দেওয়া পুনরায় কি আবার হোয়াটসঅ্যাপটি নিতে পারবে এবং নেওয়ার সময় তাকে কী শর্ত মেনে চলতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলি আমি অবশ্যই আলোচনা করবো এবং আপনারাও দেখে নিন ভিডিওটি কারণ অনেকেরই এখন হোয়াটসঅ্যাপ খুবই প্রিয় সোশ্যাল মিডিয়া তো সেটা যদি বন্ধ হয়ে যায় তখন অনেকেরই সমস্যায় পড়বে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের আমাদের চ্যানেলে ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল ভিডিওগুলিকে একটু লাইক ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মৃতীয় লেনকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতেও পান এবং তার লাভও ওঠাতে পারেন পনেরোই মে হোয়াটসঅ্যাপ তাদের নিউ প্রাইভেসি পলিসি গ্রহণ করার শেষ দিন দিয়েছে তাহলে বুঝতে পারছেন এখন ফেব্রুয়ারি মাস চলছে মার্চ এপ্রিল মে এই মে মাসের পনেরো তারিখের মধ্যেই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিতেই হবে এই পলিসি জানুয়ারি মাসের শুরুতে সরি জানুয়ারি মাসের শুরুতে এটা নিয়ে এসেছিলো ওরা বলা হয় যে আটই ফেব্রুয়ারির মধ্যে গ্রহণ না করলে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে কিন্তু দেশ জুড়ে এই নীতি নিয়ে প্রচুর গণ্ডগোল হয় এবং ইউজাররা মেকে বসে এবং হোয়াটসঅ্যাপ তখন ইউজারদের আবার পুনরায় তাদের দিকে ঘোরাতে কিছুটা পিছ পিছিয়ে যায় কিন্তু ওরা কিন্তু টোটালি এটা বন্ধ করেনি পুনরায় আবার নিয়ে আসছে তো আর যদি কেউ এটা না নেয় তাহলে কি হবে কারণ সুপ্রিম কোর্টও যেহেতু এখানে কেসটি চলছে তাহলে এখন কি হবে যদি কেউ এই প্রাইভেসি পলিসিটা অ্যাকসেপ্ট না করে হোয়াটসঅ্যাপের তরফ থেকে বলা হচ্ছে যেসব ইউজার পনেরোই মে মধ্যে আপডেটেড প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করবেন না তাদের আরও একশো কুড়ি দিন সময় দেয়া হবে অর্থাৎ আরও চার মাস সময় দেয়া হবে তবে এই একশো কুড়ি দিনের যে সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে সেই সময় কিন্তু মেসেজিং অ্যাপ্লিকেশান কাজকর্মের সীমা কিন্তু ওরা বেঁধে দেবে অর্থাৎ হোয়াটসঅ্যাপের কাজকর্মের সীমা ওরা বেঁধে দেবে আপনার কাছে অর্থাৎ যারা হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিটা পনেরোই দিনের মধ্যে অ্যাকসেপ্ট করবে না গ্রহণ করবে না তাদের হোয়াটসঅ্যাপটা কাজগুলো একটা লিমিটেড হয়ে যাবে হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল ফ্যাক অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন সূত্রে জানা গেছে ওই সময়ে তাদের কাছে ফোন এবং নোটিফিকেশান আসবে তবে এই অ্যাপের মাধ্যমে তারা মেসেজটিও পড়তে পারবেন না এবং রিটার্ন পাঠাতেও পারবে না তাহলে সেই একই ব্যাপার হলো যদি না পড়তে পারে বা যদি কাউকে পাঠাতে না পারে তাহলে হোয়াটসঅ্যাপ রেখে আর কী লাভ হবে তাহলে ঘুরিয়েই বলা হচ্ছে যে এটা নিতেই হবে অর্থাৎ পনেরোই মে কিন্তু লাস্ট ডেট এরপরে যেটা আসছে যদি কেউ পনেরোই মেম পর আবার একশো কুড়ি দিন সময় অতিক্রান্ত করেও প্রাইভেসি পলিসিটা নিল না তখন কি করবে তখন তার ওই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে যদি কোনো ইউজার অর্থাৎ যার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে তিনি যদি পুনরায় হোয়াটসঅ্যাপ পরিষেবা পেতে ইচ্ছুক করে ওই পুরনো নাম্বার থেকে তাহলে কিন্তু তাকে পুনরায় একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সেক্ষেত্রে পুরোনো গ্রুপ অর্থাৎ আপনার যে পুরোনো গ্রুপ ছিল যেসব নাম্বারে পুরোনো নাম্বারে যেসব পুরোনো গ্রুপ ছিল এবং চ্যাট ছিল সে কিন্তু আর পাওয়াই যাবে না এছাড়া নতুন অ্যাকাউন্ট খোলার আগে তারাদের যে নতুন প্রাইভেসি পলিসিটা এটা কিন্তু নিতেই হবে অনেক ঘুরিয়ে বলা হচ্ছে এই প্রাইভেসি পলিসিটা গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা নিতেই হবে হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসির আপডেটের সংক্রান্ত যে ধোঁয়াশা ইতিপন্থী তৈরি হয়েছে তা মিটিয়ে ইউজারদের সঠিক তথ্য প্রদানের জন্য কাজকর্ম চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ এর মধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে ব্যবহারকারীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দিয়েছে এই মেসেজিং অ্যাপ সংস্থা আগামী দিনে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির আপডেট সংক্রান্ত সব তথ্য আরও স্বচ্ছ এবং পরিষ্কারভাবে ইউজার যাতে জানতে পারে তার চেষ্টা হোয়াটসঅ্যাপের তরফ থেকে করা হবে বলে সবাই মনে করছে তাহলে এখান থেকে যেটা জিস্ট বেরিয়ে আসছে যে হোয়াটসঅ্যাপের পরে প্রাইভেসি পলিসিটা আপনাকে পনেরোই মের মধ্যে নিতেই হবে এছাড়াও যে একশো কুড়ি দিন পাওয়া যাচ্ছে কিন্তু তাতে কিন্তু স্বাভাবিক কাজকর্মটা হচ্ছে না নোটিফিকেশান পাবেন ফোন পাবেন কিন্তু আপনি মেসেজটি পড়তে পারবেন না বা মেসেজ পাঠাতে পারবেন না এখানটায় দেখুন ওরা হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে যেসব নোটিফিকেশানটা দিচ্ছে সেখানটায় একটু আমি আপনাদের শোনাচ্ছি যে নাথিং কামস বিটুইন ইউ অ্যান্ড ইউর প্রাইভেসি বলছে যে আপনি এবং আপনার গোপনীয়তার মধ্যে কেউ আসবে না মেসেজিং উইথ এ বিজনেস অফ অপশনাল অ্যান্ড দে আর চ্যাটস আর ক্লিয়ারলি লেভেলড অন দ্য অ্যাপ ইউ আর কন্ট ইউ আর ইন কন্ট্রোল এবং শেষে বলেছে উই আর কমিটেড টু ইউর প্রাইভেসি অলওয়েজ অ্যান্ড ফর ইভার ওরা বলছে আপনার প্রাইভেসি আমরা সবসময় নিরাপত্তে রাখবো এবং সুরক্ষিত রাখবো এবং আপনার মেসেজগুলো কেউ দেখতেও পাবে না নো ওয়ান ক্যান সি ইউর পার্সোনাল মেসেজ উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নট ইভেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপও এই মেসেজগুলো দেখতে পাবে না তো ওরা কিন্তু ওই পনেরোই মে কিন্তু লাস্ট ডেট দিয়েছে এবারে আমাদেরকেই ভাবতে হবে অর্থাৎ ভারতীয় ইউজারদেরও ভাবতে হবে যে এটা কী করা যায় হোয়াটসঅ্যাপটা ব্যবহার করবে না অন্য কেউ কিছু ব্যবহার করবে সেটা অবশ্যই সবার উপরে ডিপেন্ডেন্ট কারণ ভারতেও একটা নতুন অ্যাপ এসেছে এই হোয়াটসঅ্যাপের মতনই সেটার নাম হচ্ছে সন্দেশ অ্যাপ এই অ্যাপটা নিয়ে আমি পরে ভিডিও অবশ্যই আপনাদের নিয়ে আসবো কারণ হোয়াটসঅ্যাপের এই যে প্রাইভেসি পলিসি নিয়ে বারবার যে গ্রাহকদের উপর বা ইউজারদের উপর যে চাপ সৃষ্টি এটা কিন্তু সমস্যায় ফেলতে পারে কারণ অনেকে চায় না এই প্রাইভেসি পলিসিটা দেখা যাক ভবিষ্যতে কী হয় অথবা আবার না হোয়াটসঅ্যাপে এবারের মতন আবার না পিছিয়ে যায় যদি সেইরকম কিছু খবর হয় অবশ্যই আপনাদের আমি জানাবো তার আগে অবশ্যই আপনারা কাছে আপনার রিকোয়েস্ট থাকবে আপনার প্রাইভেসি পলিসি নেওয়ার আগে অবশ্যই সব কিছু খুঁটিয়ে দেখে তারপরে নেবেন যেহেতু আপনার সমস্যা হতে পারে নাকি ভবিষ্যতে কারণ এখন ডিজিটাল যুগ আশা করি আপনারা সবাই খুঁটিয়েই সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ দেখার জন্য সবাই সুস্থ থাকুন খুশি থাকুন এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে